আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উত্তম করে সৃষ্টি করেছে, যদি এই পয়েন্টটা আপনি ধরেন যেটা সৌন্দর্যতা বোঝানো হয়েছে, তাহলে এই মানুষ বলতে কি মহিলাদেরকে বোঝানো হয়েছে নাকি মানুষকে? যদি মানুষ সুন্দর হয়ে যায়, আমরা তো সৌন্দর্যতা বুঝি শুধু মহিলাদেরকে, মহিলা সুন্দর নয় তাহলে? সুন্দর, কিন্তু মহিলারা সবচেয়ে বেশি সুন্দর নয়। আপনি জেনে নেন, এই পৃথিবীতে আল্লাহ এমনও কিছু পুরুষ তৈরি করেছে, পৃথিবীর সমস্ত মহিলার সৌন্দর্যতাগুলো জমা করা হয় ওই পুরুষের মতন হবে না। জানেন তারা কারা? তার শীর্ষস্থানীয় ব্যক্তি হচ্ছেন আদম আলাইহিসসালাম, তার মধ্যে তার সন্তানদের মধ্যে ছিলেন ইউসুফ আলাইহিসসালাম, তার সন্তানদের মধ্যে ছিল দাউদ আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সৌন্দর্যতার বয়ান আপনার কাছে আমি কি করব? ইউসুফ আলাইহিসসালামকে দেখার পরে সেই মহিলার যারা হাত কেটে ফেলেছিল তারা বলেছিল, হাশালিল্লাহ মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন করিম, এটা তো কোনো মানুষ হতে পারে না, এটা তো একটা সম্মানিত ফেরেশতা, যার সৌন্দর্যতা দেখে বলেছিল। রাসূল সাল্লাম বলেছেন, ও তিয়া বিল হুসনি, ও তিয়া ইউসুফ আলাইহিসসালাম শাত্রাল হুসন, ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা ইউসুফ আলাইহিসসালামকে একা দিয়েছে আল্লাহ সুবহানাহু, এতটা সুন্দর বানিয়েছে। মূসা আলাইহিসসালামকে হত্যা করবে কি ফেরাউন, তার সৌন্দর্যতা দেখে তার ওয়াইফ গলে গেছে, যে আকল তার লক হয়ে গেছে, এত সুন্দর বাচ্চা ফুটফুটে কিভাবে তাকে হত্যা করবে, করতে পারেনি, কতটা সুন্দর ছিল আপনি বুঝেন। ইউসুফ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গন্ধম বর্ণের মানে গোল্ডেন কালারের মধ্যে পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ঈসা আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা সম্পর্কে আপনাকে কি বলবো, একটা দোয়াই বলি, ইবনে মাজাহ মুসনাদে আহমদ রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহ তুমি আমাকে সুন্দর করে তো, আহসান মানে অতি সুন্দর, সব থেকে বেশি সুন্দর করেছো, তিনি বলছেন আহসানতা খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহ তুমি যেমন আমাকে উত্তম করে সৃষ্টি করেছো সুন্দর করে, আমার চরিত্রটাকে তেমন সুন্দর করে দাও। তার রেজাল্টটা কি, তার চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলেছে, একটু আগেই বলেছিলাম সেই আয়াত, আল্লাহ কি বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এত মহান চরিত্রে তার কত সৌন্দর্যতা ছিল রাসূল সাল্লাম, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এই কথার পেছনে আপনার আমার আমি যেটা বোঝাতে চাচ্ছি, জানেন এমন একজন ব্যক্তি দাঁড়ান তো দেখি, যেই ব্যক্তি দাবি করতে পারে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর, হতে পারে এমন কোনো ব্যক্তি, এমন কোনো ব্যক্তি যে আমি মুসা ঈসার মতো সুন্দর, তার মানে আপনাকে তাহলে অতটা সুন্দর করে বানাইনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা এতটা সুন্দর থাকা সত্ত্বে তাদের গালে কি দাড়ি ছিল কি ছিল না? এটা আপনার ঈমান বিশ্বাস করেন ছিল? তাহলে আল্লাহ যাদেরকে এত সুন্দর বলেছে তারা যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে, আপনাকে আল্লাহ কতটা স্মার্টনেস করে দিয়েছে যে আপনার গালে দাড়ি টিকে না, বলেন কেন টিকে না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা তো এটাকে চেঁচে ফেলে দিছে, আমি তো তোকে এটা নিজের হাতে সেট আপ করেছিলাম, আল্লাহর পছন্দে আপনার গালে দাড়ি উঠেছে, মহিলাদের কেন হয় না? আল্লাহ ইচ্ছা করেনি তাই, আল্লাহ তো আপনার ইচ্ছায় দিয়েছে দাড়ি, দেয়নি? আর আল্লাহ বলেছেন সবচেয়ে সুন্দর ব্যক্তিরা দাড়ি রেখেছে, বান্দা তোর কি সমস্যা হলো বলো, আপনি কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি পয়েন্ট যদি আমি আপনাকে এখন দেখাই যে আল্লাহ আপনাকে কতটা উচ্চ মানের সৃষ্টি করেছে, আমি কেন এই বিষয়টা আপনাকে বলছি, এবার একটা মৌলিক পয়েন্টে আসি। পশু পাখির মতো পায়খানার ময়লা খাইতে হয় ওই পোকার মতো তাকে আমি বানাইনি, এমন পশু তাকে বানাইনি যে পশু মুখ লাগিয়ে খায়। আল্লাহ বলছেন না, মানুষ এত পবিত্র, খাবার সময় তো হাত ধুয়ে খায়, ভালো জিনিস খায়, পচা জিনিস খায় না, খাবে না। আল্লাহ বলছে এটা মানুষের ফিতরতে আমি দিয়ে দিয়েছি, ওর উচিত নয়, কারণ মানুষ এত সম্মানিত, আল্লাহ বলেনি তুই পচা খা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ আপনাকে নোংরা পচা হারাম শুয়োর কুকুর এগুলো খাওয়ার জন্য সৃষ্টি করেনি। আল্লাহ বলছেন ওয়ারাজাকনাহু মিনাত তাইয়্যিবাত, আমি তাকে তাইয়্যিব পবিত্র জিনিস খাওয়া তাকে শিখিয়েছি, বা ওটাই ওটার জন্য তাকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এতটা মর্যাদা দিয়েছে, সে মানুষ পায়খানাও খায়, ঘুমুত সব খায়, নোংরা বস্তুও খায়, গন্ধযুক্ত বস্তুও খায়, যা এমন কিছু খায় যেই ব্যক্তি সেটা না খায় তার সামনে কথা বলবে বসে এই ক্ষমতা ওই ব্যক্তির নেই, এত নোংরা জিনিস পর্যন্ত মানুষ খায়, এটা মানুষের ফিতরত, আপনি মনে করেন এটা মানুষের ফিতরত বিকৃতি হয়ে গেছে, তার ফিতরতকে সুনষ্ট করে দিয়েছে। মানুষের ফিতরত হচ্ছে মানুষ নোংরা জিনিস খাবে না, মানুষ ভালো জিনিস খাবে, পবিত্র জিনিস খাবে, কিন্তু সেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে গ্রহণ না করে সে অপবিত্রতার দিকেই যায়, মূলত শয়তান তাকে ওই খারাপ নোংরার দিকেই নিয়ে যায়, কিন্তু এটা মোটে উচিত নয়। আপনি যদি সম্মানিত নিজেকে ভাবতেন তাহলে মানুষ হিসেবে, অন্তত মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে অন্তত পক্ষে ওই নাপাক জিনিস থেকে আপনি দূরে থাকতেন, কিন্তু নিজেকে আপনি মানুষই মনে করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, তার ইমেজটাকে তাকে ধরে রাখতে হতো, তার একটা ওয়েট রয়েছে তাকে সেটা ধরে রাখতে হতো, কিন্তু মানুষ এত নির্বোধ হয়ে গেছে, যে এত অজ্ঞ হয়ে গেছে, ও যে মানুষ ওর মনুষ্যত্বটাকে পর্যন্ত ভুলে গেছে, ও এমন কথা বলে, এমন কিছু খায় যেটা হয়তো পশুও খায় না, পশুও করে না।
মানুষ আজকে এমন পর্যায়ে চলে আসছে আমি আমার বক্তব্যটা আপনার কাছে নিয়ে আসার এটাই আমার মূল কারণ আমি আপনাকে দেখাবো যে আপনাকে আল্লাহ কতটা সম্মানিত করে সৃষ্টি করেছে কিন্তু আপনার স্বভাব চরিত্র পশুর মতন কেন হয়ে যাচ্ছে যেটা আল্লাহ চায়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে আমি এত চমৎকার করে সৃষ্টি করেছি রিজিক হালাল করেছি এবং সুঠাম করেছি মানুষকে পশুর মতো যে পশু যেখানে খায় সেখানে পায়খানা করে সেখানে ঘুমায় আরে মানুষকে আল্লাহ এতটা সম্মানিত করেছে মানুষের বেডরুম আলাদা মানুষের কিচেন রুম আলাদা ড্রাইং রুম আলাদা গেস্ট রুম আলাদা টয়লেট আলাদা বাথরুম আলাদা প্রত্যেকটা জিনিস তার আলাদা তোর কতটা সম্মানিত মানুষকে আল্লাহ করেছে সেই মানুষ কিভাবে পশুর মতো রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করে বেড়ায় বলেন মক্কার মুশরিকরা আপনি বলেন তারা কাফের ছিল মুশরিক ছিল তারা আল্লাহকে